নভি আরস আসসালামু আলাইকুম শিবন আহমেদ অনলাইন টা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সকলকে ভালো আছেন আজকে আমি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আজকে যে টিউটোরিয়ালের বিষয় সেটা হচ্ছে যে আপনার ফ্রিজটি সব সময় চলে কখনোই বন্ধ হয় না বা এমন হয় যে এক দিন বা দুই দিন চলার পর বন্ধ হয় এরকমটা কেন হয় আপনার ফ্রিজটি সব সময় কেন চলে তো সেটার বিষয়ে আজকে আমি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ফ্রিজের ব্যবস্থা আমি করেছি তো এই ফ্রিজটি দিয়েই আমি আপনাদেরকে দেখাবো আপনার বাসাবাড়িতে ব্যবহৃত যে ফ্রিজটি রয়েছে সেই ফ্রিজটি সময় কেন চলে আপনার ফ্রিজটি কেন বন্ধ হয় না তো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে আপনারা ফ্রিজটি দেখে নিন একটু আশা করি ফ্রিজের কিন্তু দুইটি পার্ট থাকে সেই দুইটি পার্ট এখানে একটু উপরের অংশ একটি নিচের অংশ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা একটি ফ্রিজ তো এটা দেখানোর জন্য আমি এর ডোরটা প্রথমেই খুলে নেব। এখান থেকে দেখুন আমি ডোরটা প্রথমে খুলে নিলাম খুলে আমরা সরাসরি চলে যাব প্রথম যে কারণ সেই কারণের দিকে আমরা চলে যাব। আস্তে আস্তে দেখুন আমরা চলে যাচ্ছি বিয়ার্স এখানে আপনারা লক্ষ্য করতে পারছেন এই যে একটি জিনিস এটা হচ্ছে একটি থার্মোমিটার এখানে দেখুন নাম্বারিং করা রয়েছে যেমন এখানে দেখুন এই যে জিরো বাইটাকে আমরা যদি সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো এইরকম দেখুন এটা হচ্ছে প্রত্যেকটি ফ্রিজতেই এইরকম একটি ঘোরানোর মতো অপশন থাকে আপনারা যেটা যারা নন টেকনিক্যাল পার্সন তারা অবশ্য এটার নাম জানেন না আসলে এটার নাম হচ্ছে থার্মোস্টেট যারা নন টেকনিক্যাল তারা সাধারণত জানেন যে এটা দ্বারা একটি ফ্রিজের পাওয়ার কমিয়ে বাড়িয়ে দেওয়া যায় ঠিক রয়েছে আপনাদের কথাটিও ঠিক এটা দ্বারা আমরা অবশ্যই কুলিং কমিয়ে বাড়িয়ে দিতে পারবো কারণ এটা বাড়িয়ে দিলে কুলিংটা বেশি হবে এটা কমিয়ে দিলে কুলিংটা কম হবে কারণ এই থার্মোস্টেটটি আপনার ফ্রিজের কম্প্রেশারটিকে অন অফ করার জন্য ইন্ডিকেট করে অর্থাৎ এটা হচ্ছে একটি থার্মোস্টেট আর এই জিনিসটি আমি প্রথমে এটা দেখাচ্ছি এই কারণেই আপনার ফ্রিজটি সবসময় চলার কারণ হিসাবে এই জিনিসটি বড় একটি প্রভাব ফেলে থাকে কারণ আমি আগেই বলেছি এটা যদি আমরা ওয়ান পজিশনে রাখি তাহলে কিন্তু আপনার ফ্রিজের তার মানে কি আপনি ওয়ান পজিশনে রাখা মানে হচ্ছে ওয়ানের যে টেম্পারেচারটা হবে সেই টেম্পারেচারটা আপনি চাচ্ছেন আপনার ফ্রিজের কাছ থেকে অর্থাৎ ওয়ান পরিমাণ টেম্পারেচার হলে অটোমেটিক্যালি আপনার এই থার্মোস্টেটটি অফ হয়ে যায় এই থার্মোস্টেটটি অফ হয়ে গেলে অবশ্যই সংযোগ বিচ্ছিন্ন করে দেয় কারণ এই সার্কিটটি যারা আপনারা করে জানেন যে একটি রেফ্রিজারেটরের সার্কিটটা কেমন হয় তো থার্মোস্ট্যাট যদি অফ হয়ে যায় তাহলে আপনার বাকি সমস্ত সিস্টেমগুলোর কিন্তু পাওয়ার সাপ্লাই অফ হয়ে যায় তার মানে আপনার টিউব চলবে না আর আপনার কম্প্রেসর যদি না চলে তাহলে কিন্তু আপনার ফ্রিজে ঠান্ডাও হবে না সুতরাং এটা যদি ওয়ান পজিশনে রাখি তাহলে তাড়াতাড়ি আপনার আপনার কম্প্রেসরটি অফ হয়ে যাবে যদি টু পজিশনে রাখি তাহলে কিন্তু ওয়ানের থেকে আরও বেশি সময় লাগবে এই রকম করে যদি আমরা থ্রিতে রাখি তাহলে কিন্তু ওই টুর থেকে আরও বেশি সময় চলবে আপনার ফ্রিজটি যদি এটা বাড়িয়ে আমরা ফুরে রাখি তাহলে কিন্তু থ্রির থেকে আরও বেশি সময় চলবে আপনার ফ্রিজটি এভাবে যদি আমরা বাড়াই সিক্স সেভেন পর্যন্ত আনি এখানে সেভেন আনা মানে কি আপনার ফ্রিজটি মানে সবচেয়ে বেশি সময় চলবে যদি আপনার সেভেন পজিশনে এই জিনিসটি আমরা রেখে থাকি তো এখন কথা হচ্ছে যে আপনার ফ্রিজটি বেশি সময় চলার এই থার্মাস্টিকটা কারণ রয়েছে ওয়ানে রাখলে যেমন দেখুন ওয়ানে যদি রাখি তাড়াতাড়ি বন্ধ হবে টুতে আরও দেরিতে থ্রিতে আরো ঠিক এইভাবেই সেভেন পর্যন্ত অর্থাৎ এইরকম যদি আপনি বাড়িয়ে রাখেন তাহলে কিন্তু আপনার ফ্রিজটি বন্ধ হতে অনেক বেশি সময় নেবে কারণ সেভেনে রাখা মানেই হচ্ছে যে আপনি সেভেনে রাখলে ফুল একদম ফাইনাল একটা রেফ্রিজারেটর যে পর্যন্ত টেম্পারেচার বা কুলিং করতে পারে সেটা সর্বোচ্চ পজিশন হচ্ছে এই ফ্রিজটার জন্য সেভেন অন্য অন্য ফ্রিজের বা রেফ্রিজারেটরে সেভেন বা এইট বা এরকম থাকতে পারে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে সর্বোচ্চ ঠান্ডাটি চাচ্ছি আর সর্বোচ্চ ঠান্ডা চাওয়া মানে কি আপনার ফ্রিজটি বেশি সময় অবশ্যই চলবে বা চলতে হবে সুতরাং যদি এইরকমটা হয় তাহলে আপনারা এটাকে কমিয়ে একটি স্ট্যান্ডার্ড পজিশনে রেখে আপনারা এই আপনাদের ফ্রিজটিকে বন্ধ করতে পারেন সুতরাং এটা যদি বাড়ানো থাকে বাড়ানো থাকায় যদি কারো ফ্রিজ বন্ধ না হয় সেক্ষেত্রে আপনাকে আপনি এটাকে কমিয়ে আপনার ফ্রিজটিকে সহজেই বন্ধ করতে পারবেন আর এটা স্ট্যান্ডার্ড পজিশন কী এটার উপর অবশ্যই আমার ভিডিও করা আছে আপলোড দেওয়া আছে সেটা দেখে আপনারা বুঝে নিতে পারেন যে স্ট্যান্ডার্ড পজিশন কী স্ট্যান্ডার্ড পজিশন কিন্তু গরম এবং কি শীতের উপর ভিত্তি করে এইটা পজিশনটা রাখতে হয় সেটা আমি ভিডিওতে বানিয়েছি এবং কি ক্লিয়ার করে দিয়েছি সেটা দেখে আপনারা ক্লিয়ার হতে পারেন আমার আগে টিউটোরিয়ালে তো প্রথম যে কারণটা ছিল সেটা আমি আপনাদেরকে বললাম এরপর দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে কম্প্রেসরের পাম্পিং পাম্পিং কম আমরা চলে যাই সরাসরি আমি বলেছি যে কম্প্রেসরের পাম্পিং কম এটাই হচ্ছে আমাদের ফ্রিজের কম্প্রেসর আপনি বাসায় যে ফ্রিজটি ব্যবহার করেন সেই ফ্রিজেরও পেছনের অংশে এরকম একটি কম্প্রেসর থাকে তো এই কম্প্রেসরের পাম্পিং যদি আহ হয়ে যায় বা পাম্পিং যদি কমে যায় তাহলে কিন্তু আপনার ফ্রিজটি বেশি সময় চলবে কারণ এই ফ্রিজটি যে পরিমাণ পাম্পিং থাকলে সহজেই ঠান্ডা করতে পারবে সেই পরিমাণ পাম্পিং না থাকার কারণে এই ফ্রিজটি দীর্ঘ সময় চলতে হয় কারণ দীর্ঘ সময় চলার কারণে আপনার ফ্রিজটি দেখা যাচ্ছে যে বন্ধ হয় না মানে এই পাম্পিং কম থাকার কারণে পাম্পিং বেশি থাকলে কুলিংটা তাড়াতাড়ি হতো এবং কি তাড়াতাড়ি আপনার কম্প্রেসারটি বা আপনার ফ্রিজটি বন্ধ হয়ে যেত আর পাম্পিং কম থাকার কারণে এটা বেশি সময় চলতে হয় বা অল টাইমই চলতে হয় ঠান্ডা করার জন্য সুতরাং এই কম্প্রেসারটি বন্ধ হতে পারে না এটাও একটি বড়ো ধরনের কারণ আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে আপনার কম্প্রেসরের পাম্পিং ঠিক রয়েছে কিনা ঠিক না থাকার কারণেও আপনার ফ্রিজটি বন্ধ নাও হতে পারে বিয়ার্স আমরা এর এরপরের অপশনটিতে চলে যাব যে এরপরে আর কী কারণে আপনার ফ্রিজটি বন্ধ হয় না বা অল টাইম চলে তো এরপরের যে কারণটি হচ্ছে গ্যাসকেট লুজ গ্যাসকেটটা কি আপনারা হয়তো অনেকে চিনে না যারা টেকনিক্যাল পার্সন তারা হয়তো চিনেন আর যারা নন টেকনিক্যাল পার্সন বাসা বাড়িতে শুধুমাত্র আপনার ফ্রিজটি ব্যবহার করে থাকেন আপনি সেই ক্ষেত্রে আপনি হয়তো বা এটা নাও চিনতে পারেন তো সেটা দেখানোর জন্য আমি ডোরটি খুলে নিচ্ছি দরজাটি খুলে নিচ্ছি প্রথমেই খোলার পর বিয়ার্স আমি আপনাদেরকে দেখাবো গ্যাসকেটটা আসলেই কী জিনিস গ্যাসকেটটা কোথায় থাকে বিওয়ার্স আপনারা এখানে লক্ষ্য করবেন আমার হাতের দিকে যে একদম সাইটে এই যে আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন এই বিওয়ার হচ্ছে আমার ফ্রিজের ডোর এই ডোরের সাথেই কিন্তু গ্যাসকেট লাগানো দেখুন বিয়ার্স এই যে আমি হাত দিয়ে ধরতেছি যে নরম একটি একসময় চাপ দেওয়া যাচ্ছে ঠিক দরজার সঙ্গে দেখুন এটা হচ্ছে আমার দরজার পার্ট এখান দিয়ে কিন্তু এই যে গ্যাসকেটটি চতুর্দ চতুর্দি চারিদিকেই এই গ্যাসকেটটি কিন্তু এইভাবে লাগানো রয়েছে আপনারা লক্ষ্য যদি করুন এটাই হচ্ছে গ্যাসকেট দেখুন এটা কিন্তু দরজার চারোপাশেই ঠিক একই অবস্থায় লাগানো রয়েছে এটা কিন্তু খোলা যায় এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গ্যাসকেট এই পর্যন্ত এই গ্যাস কিন্তু খোলা যায় এই গ্যাসকেটটি যদি লুজ হয়ে যায় বা এই গ্যাসকেটটি যদি লস নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফ্রিজের দরজাটি ঠিক মতো লাগবে না যেমন দেখুন ফ্রিজের দরজাটি এভাবে লাগিয়ে দিলে এটা এভাবে লেগে যায় এবং কি হালকা একটু মনে হয় যে একটু শক্ত হয়ে লেগেছে এবং কি টান দিলে একটু শক্তি প্রয়োগ করে এটাকে খুলতে হয় প্রত্যেকটি ফ্রিজেরই টান দিলে একটু শক্তি প্রয়োগ করে খুলতে হয় কেন এই শক্তি প্রয়োগ করে খুলতে হয় সেটা কিন্তু করে আপনার ওই গ্যাসকেটটিতে কারণ এই গ্যাসকেটটি হচ্ছে আপনার এটা একটি ম্যাগনেটের মতো এটি যদি এইদিকে মেটালের সঙ্গে লেগে যায় এখানে কিন্তু একটি মেটাল এদিকে ফ্রিজটা কিন্তু অপর যে সাইডটি রয়েছে এখানে কিন্তু এটা একটি মেটাল জাতীয় মানে এই গ্যাসকেটটিতে একটি ম্যাগনেট জাতীয় এই এই ম্যাগনেটটি গ্যাসকেটটি একটি ম্যাগনেট জাতীয় বিদায় এটা যখন এখানে লেগে যায় তখন কিন্তু এটা একটি চুম্বকের মতো আকর্ষণ হয়ে আকর্ষণ হয় বিদায় এই দরজাটি এভাবে লেগে যায় এবং কি শক্ত হয়ে লাগে এবং কি টান খোলার সময় একটু শক্তি প্রয়োগ করে টান দিতে হয় এরপর দরজাটি খুলে যায় তো এই গ্যাসকেটের কারণে এই গ্যাসকেটটি যদি লুজ হয়ে যায় তাহলে কি হয় এদিক দিয়ে আপনার আমি দেখাচ্ছি ডিয়ার এই যে দরজাটা এই দরজা আমি এভাবে লাগিয়ে দিলাম যদি আমার এই দিক দিয়ে লুজ হয়ে যায় বা গ্যাসকেটটি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এদিক দিয়ে লিক করে এদিক দিয়ে এভাবে লিক করে ঠান্ডা বাতাসটা এদিক দিয়ে বের হয়ে যাবে আর যদি ঠান্ডা বাতাসটা এদিক দিয়ে বের হয়ে যায় তার মানে কি আপনার কম্প্রেসরটি ফ্রিজটিকে ঠান্ডা করতেছে কিন্তু এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে যদি এদিক দিয়ে বের হয়ে যায় তাহলে কিন্তু সে কম্প্রেসরটি বন্ধ হতে পারবে না বা অল টাইম চলতে হবে আপনার ফ্রিজটিকে কারণ ঠান্ডা সে ঠিকই করতেছে আবার ঠান্ডাটা বের হয়েও যাচ্ছে সুতরাং তাকে অল টাইম ঠান্ডা করতেই হবে সুতরাং এইরকম যদি হয় যে আপনার গ্যাসকেট লুজ হয়ে গেছে বা গ্যাসকেটের এই দিক দিয়ে লিক করতেছে বা ঠান্ডা হাওয়া এই দিক দিয়ে বের হচ্ছে আপনি যদি বুঝতে পেরে থাকেন তাহলে সঙ্গে সঙ্গে আপনি আপনার গ্যাসকেটটি পরিবর্তন করে নেবেন কোনো টেকনিশিয়ানকে ডেকে তা না হলে কিন্তু আপনার ফ্রিজটি এইরকম দীর্ঘ সময় চলবে আর একটা সময় কি হবে আপনার ফ্রিজটি বেশি সময় চলতে চলতে সব সময় কাজ করতে করতে একটা সময় সে জ্বলে যাবে বা সে নষ্ট হয়ে যাবে এরকম হয়ে যাবে আপনারা এটা করে নিতে পারেন তো এই যে গ্যাসকেটটি দেখালাম উপরের অংশে নিচের অংশেও ঠিক সেম ফ্রিজটির নিচে যে অংশটি থাকে সেখানেও কিন্তু গ্যাসকেট থাকে সেটাও আপনাকে লক্ষ্য করতে হবে এই গ্যাসকেটের কারণেও আপনার ফ্রিজ সব সময় চলতে পারে এটা অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে বিষয়টি এরপর থার্মোস্টেটের ত্রুটি আমি আবার একটু থার্মোস্টেট দেখাচ্ছি আপনাদেরকে ডিআর বিআর এই হচ্ছে আমাদের থার্মোস্টেট এটা কভার লাগানো অবস্থায় আপনারা থার্মোস্টেটটি দেখতে পাচ্ছেন না এই কভারের ভিতরে কিন্তু থার্মোস্টেট রয়েছে আর থার্মোস্টেট কেমন বা কী সেটা নিয়ে অবশ্যই আমি টিউটোরিয়াল করেছি থার্মোস্ট্রেটের উপরে তো থার্মোস্টেট ভালো নাকি খারাপ সেগুলো সেটা নিয়েও আমি টিউটোরিয়াল করেছি তো আমি এখন বলেছি এখনকার অপশনটা হচ্ছে থার্মোস্টেট ত্রুটি থার্মোস্টেটটা যদি খারাপ থাকে তাহলেও কিন্তু আপনার ফ্রিজটি অল টাইম চলতে থাকে চলতে পারে যদি থার্মোস্টেটটা অল টাইম কানেক্ট কানেক্ট দিয়ে রাখে যদি কখনোই সে অফ না হতে পারে নিজে নিজে তাহলে কিন্তু আপনার ফ্রিজটি অল টাইম চলবে কারণ থার্মোস্টেট তো কাঠ হতে পারছে না কারণ থার্মোস্টেট যদি অফ না হয় তাহলে কিন্তু আপনার বাকি যে অংশগুলো সব অংশেই কিন্তু পাওয়ার সাপ্লাই পেয়ে থাকবে আর পাওয়ার সাপ্লাই পেয়ে থাকলে অবশ্যই আপনার চলবে সুতরাং থার্মোস্টেট যদি ত্রুটি থাকে তাহলে সেটাকে আপনারা পরিবর্তন করে দেবেন তো আর একটি অপশন হচ্ছে যে গ্যাস কম আপনার ফ্রিজটি বেশি সময় চলার জন্য আরেকটি অপশন সেটা হচ্ছে গ্যাস কম যদি আপনার রেফ্রিজারেটর গ্যাস কম থাকে গ্যাস কম থাকলেও অবশ্যই সে ঠান্ডা করতে পারবে না বা ঠান্ডা করলেও হালকা পরিমাণ ঠান্ডা করবে আর গ্যাস কম থাকার কারণে কম থাকার কারণে কম প্রেশারটিও বেশি সময় চলতে হবে আপনার ফ্রিজটিকে ঠান্ডা করার জন্য সুতরাং গ্যাস কম থাকলেও আপনার ফ্রিজটি বেশি সময় দীর্ঘ সময় চলবে বন্ধ হবে না সেই দিকে আপনাকে দেখতে হবে যে গ্যাস আসলেই কম কিনা বা গ্যাস লিক করেছে কিনা কোথাও দিয়ে যদি লিক করে থাকে তাহলে আপনারা লিকটা মেরামত করে নতুন করে গ্যাসটা চার্জ করে দিবেন যারা নন টেকনিক্যাল পার্সন রয়েছেন তারা অবশ্য টেকনিশিয়ান ডেকে করে নেবেন আর যারা টেকনিশিয়ান বা কাজ করেন বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারা তো বুঝতেই পারতেছেন যে তাদের করণীয় কি তারা সেটা করে নেবেন তো এই যে কারণগুলো বললাম কয়েকটি কারণ জাস্ট এই কারণগুলোর কারণেই আপনার ফ্রিজটি বেশি সময় চলে বা অনেকে আমাকে এরকম ফোন করে বলেন যে আমার ফ্রিজটি কখনোই বন্ধ হয় না বা এটা বেশি সময় দীর্ঘ সময় চলে তো এমা এমনটা কেন হয় এই যে কারণগুলো বললাম এই সমস্ত কারণেই হয় এছাড়াও আরও কোনো কারণ থাকতে পারে সেটা হয়তো বা আমার জানা নেই ওইভাবে বা আমি ওইটা নিয়ে ওইরকম গবেষণা বা ওইরকম চিন্তা ভাবনা করিনি তবে আমি যে কারণগুলো করেছি এগুলো মেজর কারণ এবং কি এগুলোই হচ্ছে সবসময় সাধারণত হয় এই সমস্ত কারণেই এই ধরনের ঘটনা ঘটে থাকে আশা করি এখানে আপনারা ক্লিয়ার যদি আপনারা বুঝতে পেরে থাকেন তাহলে আমার সার্থকতা আর একটি কথা ভিডিওটি আমি এখন এখানেই শেষ করবো শেষ করার আগে যেটা সেটা হচ্ছে যে যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং কি শেয়ার করবেন আর চাইলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং কি বেল আইকনটিও চালু করে নিতে পারেন বেল আইকনটি চালু করে নিলেই হবে যে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে যে এই চ্যানেল থেকে নতুন একটি ভিডিও আপলোড দেওয়া হয়েছে সেটা কিন্তু করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করার পর তো এই বলেই এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো টপিক্স নিয়ে নতুন কোনো ক্লাসে আল্লাহ হাফেজ